নমস্কার বন্ধুরা, আরআরজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম দেশি আমড়া দিয়ে মুসুর ডালের পাতলা টক ডালের রেসিপি। এরকম একটা ডাল থাকলে কিন্তু গরমে শরীর মন দুটোই শান্তি পায়। তো চলুন শুরু করা যাক। আমি দেখুন কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। 100 গ্রাম মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে ডালটাকে দিয়ে দিলাম। ডালটা ফুটতে শুরু করেছে, আর সাইডের যে ফেনাটা অবশ্যই তুলে ফেলে দিতে হবে। এই ফেনাটা না তুললে কিন্তু ডালের স্বাদ অনেকটাই কমে যায়। আসল স্বাদ পেতে ফেনাটা অবশ্যই তুলে ফেলতে হবে। আমি ফেনাটা পরিষ্কার করে তুলে নিলাম। এবার এখানে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দেব সামান্য একটু লবণ, আর দেব সামান্য একটু হলুদ। ঢাকা দিয়ে 5 মিনিট ডালটা সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হলো কিনা। ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা নিয়ে ডালটাকে কাঁটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। মুসুর ডাল একটু পাতলা হলেই খেতে বেশি ভালো লাগে। আমার কাছে মুসুর ডালটা পাতলাই ভালো লাগে। আপনারা যদি মনে করেন যে ঘন করবেন, ঘনও করতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেব আমড়া। আমি দেশি আমড়া 8-9টা খোসা ছাড়িয়ে মাঝখানটা চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন মুখের কাছে আমি চিড়ে নিয়েছি, আর আমড়াগুলো খুবই কচি। এই আমড়া দিয়ে টক ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেব 7 মতো লবণ। ডালটা নেড়ে চেড়ে ফুটতে দেব। দেখুন ডালটা টকবক করে ফুটছে, আর আমড়াগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কচি আমরা বেশিক্ষণ টাইম লাগে না, দেখুন ভেঙে যাচ্ছে। আমি ডালটাকে নামিয়ে নেব। ডালটা নামিয়ে কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দেব 1/2 চামচ কালো সর্ষে। সর্ষেগুলো ফাটতে শুরু করেছে। সর্ষে ফাটা শেষ হলে তারপরেই কিন্তু আমি এখানটায় নেড়ে চেড়ে নিয়ে ডালটা ঢেলে দেব, যাতে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়। এবার ডালটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে চিনি। টক ডালে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। ডালটা ফুটে উঠেছে। আমি এখানে কয়েকটা আমড়া একটু খুন্তি দিয়ে গালিয়ে দেব, যাতে টকটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। দেখুন একদমই কচি আমরা, কি সুন্দর গলে যাচ্ছে। আমি বেশি না, 2-3টে মতো গালিয়ে দিচ্ছি। ডালটা আরও 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ডালটা আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল আমার দেশি আমড়া দিয়ে মুসুর ডালের টক ডালের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।